জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সবার লক্ষ্য সংসদে নিজেদের স্থান নিশ্চিত করা। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদে যারা স্থান নিয়েছেন তাদের মেয়াদ প্রায় শেষের দিকে, আর তাই জানতে চাই বিগত এই সময়ে কতটা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন তারা। জানতে চাই রাজনীতিবিদ এবং ভোটারদের নানান প্রশ্নের উত্তর। প্রতিদিনকার মতো আজও এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি রাসেল আহমেদ। আজ আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন নাটোর এক আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বকুল। জনাব শহীদুল ইসলাম বকুল, আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, কেমন আছেন? জনাব শহীদুল ইসলাম বকুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছিলাম কেমন আছেন আজকের এই অনুষ্ঠানে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের এইখানে কি আপনার ওখানে তো সমস্যা হওয়ার কথা না, আমাদের এখানে মনে হয় আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কথাও শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা নেটওয়ার্কের, অথবা কোনো কারণে ক্যামেরাটি যদি অফ হয়ে থাকে আপনি একটু ক্যামেরাটি অন করে আবার কথা বলবেন, তাহলে হয়তো আপনাকে আমরা দেখতেও পাবো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম। দর্শক, আমরা নিশ্চয়ই তাকে কিছুক্ষণের মধ্যেই আবার পাবো, নেটওয়ার্কের একটি সমস্যা হয়তো হচ্ছে। প্রতিদিনকার মতো আজও আমরা নাটোর এক আসনের যে দুটি উপজেলা নিয়ে গঠিত, লালপুর এবং বাগাতিপাড়া, এই দুটি উপজেলা নিয়ে গঠিত যে সংসদীয় আসন নাটোর এক, সেই আসনের নানান সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই। সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, এলাকার মানুষের যেসব প্রত্যাশাগুলো ছিল সংসদ সদস্যের কাছে তার কতটা পূরণ হয়েছে সেই বিষয়গুলোই জানতে চাই। আমি আপনাকে আবারও দেখতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। জি, আমি স্বাগত জানাচ্ছিলাম এবং কেমন আছেন সেটি জানতে চাচ্ছিলাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে যারা যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা আছে তাদের প্রতিও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি, অবশ্যই আমরাও আপনাকে পেয়ে আনন্দিত। একটু শুরুতে একটি বিষয় নিয়ে মূল আলোচনায় যেতে চাই, আমরাও ভালো আছি, তবে আপনার এলাকার সংসদীয় আসনের কয়েকটি এলাকার মানুষ তাদের খুব একটা ভালো নেই বলে জানিয়েছেন, যেমন গোপালপুর রেলগেট থেকে আব্দুলপুর হয়ে করিম রেলগেট, বাগাতিপাড়া মালঞ্চি স্টেশন থেকে যুগিপাড়া মোড়, তালতলা থেকে বাঁশবাড়িয়া, জামালপুর থেকে কালিকাপুর, কচুরিপাড়া থেকে মাছপাড়া, এইসব এলাকার সড়ক নিয়ে তারা খুব অতিষ্ঠ রয়েছেন, সেটি একটু আপনার কাছে জানতে চাই। আমার কাছে বেশ কিছু সড়কের ছবি রয়েছে, এটি আজকের ছবি, আজকে এলাকাবাসী আমাদের কাছে পাঠিয়েছেন বেশ কিছু ছবি, এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময়, এছাড়া বিভিন্ন সময় কিছু সংবাদের বিষয়গুলো রয়েছে, একটু আপনি বলবেন এ বিষয়ে আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ। অবশ্যই যে সমস্ত ভাইরা পরিশ্রম করে আপনাদের কাছে এই ছবিগুলো উঠিয়ে আপনাদের কাছে সরবরাহ দিয়েছেন তাদেরকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। এই যে আসলে তো উন্নয়ন তো একটা চলমান প্রক্রিয়া, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সংসদ সদস্য তো আমি সবেমাত্র একাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি, প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে আমাদের। আপনার ব্যথাকে জানাতে চাই যে আমাদের এই উপজেলা লালপুর বাগাতিপাড়া এই নির্বাচনী আসন হুম হুম রাষ্ট্র তালিকা তো সেইখানে আপনার আমাদের এখানে অনুন্নত জনপদ ছিল, আমাদের স্বাধীনতার 52 বছর আমরা পার করেছি। 52 বছর পরে আজকে যদি রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেন তাহলে আপনার জ্ঞাতার্থে হুম হুম জানাতে চাই যে আমরা ইতিমধ্যে আমাদের এই দুটি উপজেলায় আমরা 450 কিলো কাঁচা রাস্তা ইম্প্রুভমেন্ট, অর্থাৎ কাঁচা রাস্তা আমরা পাকাকরণ করেছি। আমাদের এইখানে 400 কিলো মেনটেনেন্স করেছি ইতিমধ্যেই, প্রায় 850 কিলোমিটার রাস্তা আমরা জনগণের জন্য চলাচলের উপযোগী করতে সক্ষম হয়েছি। আমরা প্রথমেই নির্বাচিত হওয়ার পরে আমার এলাকার আমাদের ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের মাধ্যমে আমরা একটা রোড প্ল্যান তৈরি করেছিলাম, যে রোড প্ল্যানের মাধ্যমে আমরা বলেছিলাম যে প্রতিটা ইউনিয়ন নয় প্রতিটা গ্রামকে আমরা পাকা রাস্তার সঙ্গে আমরা সংযুক্ত করতে চাই। সেই মোতাবেক আমরা হয়তো 80% কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এখনো কিছু রাস্তা, যে রাস্তাগুলোর কথা আপনি বললেন সেই রাস্তাগুলোর ক্ষেত্রে আমি আপনাকে বলি যে এই রাস্তাগুলোর ইতিমধ্যে আজকেই আমরা
মেনটেনেন্সের জন্য আমরা, এবং যে রাস্তাগুলো আমাদের কাছে ইয়ে ছিল, দু মাথা রাস্তা হয়েছে কিন্তু মাঝখানে অল্প পরিমাণ রাস্তা বাদ রয়েছে। এই রাস্তাগুলোর তালিকা মোতাবেক আমরা আজকে ডিওপত্র প্রদান করেছি। এর ভিতর আপনি যে কটি রাস্তার কথা বললেন সবকটি রাস্তাই রয়েছে বিধায়। আমি মনে করি এই রাস্তাগুলো আমরা এই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটা পাইপ লাইনে রয়েছে। এটি কি আপনার যেই আর যে কয় মাস বাকি আছে এর মধ্যে সমাপ্ত হবে বলে মনে করছেন? জি, আশা করতেছি আমরা হয়ে যাবে। রাস্তাগুলো ছোট ছোট, মানে দুদিকে রাস্তা হয়ে গেছে, মাঝখানে বাদ রয়েছে। আর এর আচ্ছা, ভিতর যে রাস্তাটাতে পানি বেঁধে রয়েছে আপনি দেখালেন, এটা উপজেলা সদরের রাস্তা। এটা মানে জেলা সদর থেকে উপজেলা সদরে মিলিত হওয়ার রাস্তা, মাঝখানে হাফ কিলো এখানে নষ্ট হয়ে গেছে। এটা 1.5 বছর আগে আমরা এটা মেনটেনেন্স করেছিলাম, কিন্তু রাস্তাটা নিচু হয়, এটা ভেঙে গেছে বিধায়। আমরা এখানে সাবমার্চেবল রাস্তার জন্য আমরা প্রজেক্ট প্রেরণ করেছি, সেটা পাশ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা মনে করছি সেই রাস্তাটাও আমরা এই সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে সক্ষম হব। জি, আমার হাতে একটি সংবাদের অংশ রয়েছে, এটি 2021 সালের, অর্থাৎ করোনাকালের। এখানে এই যে যেই কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর অনিয়ম নিয়ে সংবাদ হয়েছে। এটি একটি জাতীয় দৈনিক, সংবাদের শিরোনামটি এমন: গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম, স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ আদালতের। এবং এটি হচ্ছে আদালত যে স্বপ্রণোদিত হয়ে নির্দেশটি দিয়েছে সেটি হচ্ছে নাটোরের লালপুর উপজেলার দোবরা গ্রামের একটি সড়কের ছবি এখানে রয়েছে বা এটির উল্লেখ করে। একটু বলবেন কি, এই যে নির্মাণে অনিয়ম বা ধরনের নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ হয়, এইসব বিষয়গুলো আপনি তদারক করতে পারছেন কিনা, বা এই বিষয়ের পরে কি ব্যবস্থা নিয়েছেন? কমপ্লেন পেয়েছি রাস্তার অনিয়মের ক্ষেত্রে। আপনি মনে আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি এই পেশার সঙ্গে আপনি সম্পৃক্ত রয়েছেন, সমস্ত তথ্য কতগুলো আপনার কাছে আছে। আর কিন্তু ওইভাবে যাচ্ছে তাইভাবে ঠিকাদাররা কাজ করবে মন গড়া ইচ্ছা মতো মতো, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আর বর্তমান নেই। এখন কিন্তু প্রশাসন যারা এলজিটির মাধ্যমে রাস্তাগুলো, আমাদের গ্রামীণ জনপদের ম্যাক্সিমাম রাস্তাগুলো এলজিটির মাধ্যমে বাস্তবায়ন হয়, রোড সাইন হাই রাস্তা আমাদের এলাকায় নেই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমার এই 4 বছরের, 4.5 বছরের মধ্যে ম্যাক্সিমাম রাস্তাগুলো আমরা নিজস্ব তদারক করেছি। যখনই আমরা কমপ্লেন পেয়েছি আমরা তাৎক্ষণিক ভাবে সেটা সরজমিনে আমাদের এক্সেন সাহেব, এখন যিনি দায়িত্ব পালন করছেন, উনি নিজে সেখানে গিয়েছেন এবং আমরা উপজেলা ইঞ্জিনিয়ারদেরকে আমরা পাঠিয়েছি বিধায়। রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে আমরা মনে করি বিগত দিনে যেভাবে রাস্তাঘাট গুলা মানে নামকাওয়াস্তে, মানে কোনো নিয়মের বা কোনো নিয়মের ধারে কাছে না গিয়ে মানে ইচ্ছা মাফিক কাজ করতো, সেই পরিস্থিতি আজকে নেই। এটা আপনি আমাদের চিফ, আমাদের যে এক্সেল রয়েছে তার সঙ্গে কথা বলে আপনারা জানতে পারবেন যে রাস্তাটির কথা আপনারা বললেন, সেই রাস্তাটা এটা নিউজ হতেই পারে। সেই নিউজের পরে পরে আমরা পদক্ষেপ নিয়েছি কিনা সেই রাস্তাটা আবার নতুন করে সেখানে সুন্দরভাবে শিডিউল মেনটেন করে করা হয়েছে কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। আমার মনে হয় কেউ ফাঁকি দিয়ে আমার এলাকায় এইভাবে যেতে পারেনি, আমরা সমস্ত রাস্তাগুলোই ভালোভাবে করেছি। যে না, এটি সংবাদ হয়েছে, পরে আদালতের যেটি আপনি বলছেন যে নিশ্চয়ই আপনার ব্যবস্থা নিয়েছেন। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সড়কের বিষয়ে অবশ্য আর যে বেশ কিছু বিষয় বললেন, আমরা একটু জলাবদ্ধতা নিয়েও দেখেছি গণমাধ্যমে শিরোনাম হয়েছে গেল বছর, অর্থাৎ 1 বছর আগে জলাবদ্ধতা সমাধানের প্রকল্প নিয়ে বিরোধ, এটি বিভিন্ন জায়গায়। আপনার এলাকায় এই ধরনের এই যে বেশ কিছু নাটোরের লালপুল উপজেলার 20 গ্রামের মানুষ 10 বছর ধরে ভুগছেন, এই যে একটি সংবাদের শিরোনাম, এটি গত বছরের, এ বিষয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এটা জনগুরুত্ব সম্পন্ন একটা বিষয়, আপনি ঠিকই বলেছেন যে এটা নিয়ে অনেক কিছুই হয়েছে। সমাজে যারা প্রভাবশালী রয়েছে, যারা দেখা যাচ্ছে সমাজের মাতবর বা নেতৃস্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলেরই, তারাই এইখান থেকে ক্যানেল ছিল, যে ক্যানেল দিয়ে পানি বর্ষা মৌসুমে পানি এইখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, আর শুষ্ক মৌসুমে এখান থেকে পানি সেচের মাধ্যমে কৃষকরা ব্যবহার করতো। এখানে হয়েছে কি যে আমাদের সমাজে যারা প্রভাবশালী রয়েছে তারা এই ক্যানেল গুলো নিজেরা সেই ক্যানেলের উপর দিয়ে পুকুর কেটে পানির এই প্রবাহটা বন্ধ করে দিয়েছিল। এটা আমরা ওই এলাকায় সরজমিনে গিয়েছি, সরজমিনে তদন্ত করেছি, আমরা বেটিং করেছি, আমরা যারা জবরদখল করেছিল এই ক্যানেল তাদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি, এবং তাদেরকে নিয়ে বৈঠক করার পর আমরা বলেছি তারা আমাদের কাছে সময় নিয়েছে, আমরা 7 দিনের মধ্যে আমরা এর ব্যবস্থা করব। আমরা যথারীতি সেখানে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে যে ক্যানেলের উপর এই ক্যানেলের জায়গা দখল করে পানি প্রবাহ বন্ধ করে দিয়ে আজকে মানুষের এই দুর্ভোগ সৃষ্টি করেছে, তাদেরকে আমরা আলোচনা সাপেক্ষে 7 দিনের সময় দিয়েছিলাম। সেই
ক্ষেত্রে অনেকেই সেই তাদের সেই পুকুর যেখানে ক্যানেলের উপর পুকুর নির্মাণ করেছেন, সেই পুকুরের তারা অনুমতি দিয়েছে, ঠিক আছে আমার ক্যানেলের যে যতটুক জমি আছে সেটা দিয়ে আপনারা কেটে পানি প্রবাহ আপনারা নিশ্চিত করেন। অনেকেই তারা নিজের পেশি শক্তি দেখিয়ে তারা সেখানে নিজেরাই ব্যারিকেড বা প্রতিবন্ধকতা তৈরি করেছে। আমরা সেখানে আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেখানে বৈঠক করেছি তাদের নিয়ে একাধিকবার। বলার পরে একটা পর্যায়ে যখন তারা শুনে নাই, আমরা নিজেরাই যেন জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জনগণের সেই দুর্ভোগ লাঘবের জন্য যে পুকুরগুলো ক্যানেলের উপর নির্মাণ করা হয়েছিল এবং পানির প্রবাহ বন্ধ করা, সেগুলো আমরা জনগণকে সাথে নিয়ে সেটা কেটে আমার নিজের সম্পৃক্ত থেকে সেই কাজগুলো করেছি। জি, আমরা একটু আবার রাজনীতির প্রসঙ্গে একটু জানতে চাই। আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভিন্ন ধরনের মিছিল, সমাবেশ সহ রাজনৈতিক যে কর্মসূচি সেখানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আপনার এলাকাতেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে, আমরা সেটি বিভিন্ন গণমাধ্যমেও খবর হয়েছে। একটু বলবেন কি যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা কিংবা এই যে তাদের অনুষ্ঠানে বাধা দেওয়া, সেটিকে আসলে রাজনৈতিক সহমর্মিতা বা যদি সুষ্ঠু নির্বাচনের পথ বলি, এর আগে এটি একটি অন্তরায় কিনা? যদি সেটা হয়ে থাকে অবশ্যই অন্তরায়, কিন্তু এইখানে যদি কেউ মানে সুষ্ঠু ধারার রাজনীতি করে এবং রাজনীতির কর্মসূচি হিসাবে জনগণকে সম্পৃক্ত করে জনগণের পক্ষে জনগণের দাবি দাওয়া আদায়ের জন্য যদি আন্দোলন বা মিছিল মিটিং করে, সেই ক্ষেত্রে তো আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা যে কথাটা বললেন, আমরা রাজনৈতিক কর্মকাণ্ড হতে দেই নাই, আসলে বাস্তবতা হচ্ছে যে এইখানে তার বাড়িতে প্রোগ্রাম তারা করে, বাড়িতে করে, আসলে রাজপথে নেমে প্রোগ্রাম করার মতন সক্ষমতা আমাদের এলাকার বিএনপি সেই ধরনের সক্ষমতা আমরা আজ পর্যন্ত দেখি নাই। কারণ বিএনপি একটা ভঙ্গুর দলে আমাদের এখানে পরিণত হয়েছে, যেখানে তিনটা গ্রুপে বিভক্ত তারা বিধায়। আসলে এইখানে ওইভাবে বিএনপি কে মারধর বা পুলিশি হামলার কথা যদি বলেন, এই ধরনের কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটে নাই। হ্যাঁ, একবার তারা কোন একটা ইস্যুকে কেন্দ্র করে যখন রাস্তাতে গাড়ি ঘোড়ার ভাঙচুর করার উদ্যোগী হয়, তখন আমাদের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেটা তাদেরকে ধাওয়া দিয়ে প্রতিরোধ করেছে, এটুকু করেছে। তাই বলে মারপিট বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, বাড়িতে কাউকে গ্রেপ্তার করা, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। একটি সংবাদের একটি রয়েছে আমার কাছে, বাগাতিপাড়ায় ছাত্রলীগ যুবলীগের লাঠি মিছিল, বিএনপির সমাবেশ পণ্ড, তাদের সমাবেশকে কেন্দ্র করে একটি লাঠি মিছিল। এছাড়া আপনি বলছিলেন যে বাধা দেওয়ার কথা, এই এই এর আগের বছর অর্থাৎ 22 মার্চ মাসে যুবলীগের, সেটি অবশ্য আমি বলেছি। এছাড়া একটি মামলার তারিখ রয়েছে লালপুরে, গেল 6 ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে বিএনপির 58 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেটি কি আসলে এক সেটাই যে ধরনের কথাটা আমি জি যে কথাটা আমি বলছিলাম এর আগে এই প্রশ্নের উত্তর দিলাম, সেদিন তারা আন্দোলনের নামে আমাদের বাঘা টু ঈশ্বরদী আমাদের যে ফোর লেন রাস্তা হচ্ছে, এই রাস্তার উপর লাঠি ছুটা নিয়ে বিএনপি বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন নিয়ে তারা সশস্ত্র অবস্থা লাঠি ছুটা নিয়ে তারা গাড়িতে ভাঙচুর কার্যক্রম শুরু করে। এই অবস্থা থেকে আমাদের পুলিশের সহযোগিতায় আমাদের ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরাও সেই অবস্থা থেকে তাদের ধাওয়া দিয়ে এরা এই কোনো গাড়ি কি নাশকতার তারা হাত থেকে ভেঙেছিল? জনগণকে রক্ষা করে। কোনো গাড়ি বা কোনো কিছু কি তারা ভেঙেছিল? হ্যাঁ, গাড়িতে অটো সিএনজিতে তারা বাড়ি দিয়ে একটা সিএনজির গ্লাস ভেঙেছিল। আচ্ছা, অবশ্য তারা বলছে যে তাদেরকে ইচ্ছে করেই, মানে তাদেরকে যাতে আন্দোলন থেকে দূরে রাখা যায় সেজন্য মামলা হয়েছে। এছাড়া এটি বিষয়ে কি একটু বলবেন, এই যে বিএনপি সমাবেশ পণ্ড, ছাত্রলীগ যুবলীগের লাঠি মিছিল বাগাতিপাড়ায়? বাগাতিপাড়া বিএনপি আসলে সমাবেশ নামে ওই যদি রেল লাইনের পুরো দাঁড়িয়ে রেল বন্ধ করতে চায়, এরকম একটা ঘটনা ঘটেছিল, যারা রেল লাইনের পুর দাঁড়িয়ে রেল লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে বাধা দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে তারা কর্মসূচি নিয়েছিল খুব ভোরবেলা। সেইখানে এই ঘটনা জানার পর পুলিশ প্রশাসন সেখানে যায় এবং আমাদের নেতাকর্মীরা সেখানে উঠে অবশ্যই তারা আন্দোলন মিছিল মিটিং করবে, যদি
এই সরকারের জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে সেগুলি নিয়ে তারা কথা বলতে পারে, কিন্তু তারা যেভাবে 14-15 সালে নাশকতা সৃষ্টি করেছে, অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে আঙ্গা করেছে, পেট্রোল বোমা ফেলে বাস জ্বালিয়ে দিয়েছে, এদেশে আন্দোলনের নামে তারা স্টেশনে অগ্নিসংযোগ করেছে, বাস টার্মিনালে অগ্নিসংযোগ করে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা চাই না এই ধরনের নাশকতা সৃষ্টি করে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করুক, গণতন্ত্র বিনাশী শক্তিরা সেই পথে হাঁট বিধায়। এই ধরনের কর্মকাণ্ড যখনই তারা রাজপথে করতে আসবে সেটা আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব, কারণ এই 52 বছরের বাংলাদেশ এখনো সেই মুক্তিযোদ্ধাদের যারা 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালো, সেই সম্ভ্রম সেই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি জাতিগতভাবে কখনো আমরা লক্ষ্যে উপনীত হতে পারবো না। বিধায় অবশ্যই সাম্প্রদায়িক শক্তিরা বারবার এদেশে নাশকতা এবং গুজব রটিয়ে তারা বারবার গণতন্ত্র হককে হত্যা করার চেষ্টা করেছে এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে, সেই জায়গা থেকে আমরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছি। আর যেন এই দেশে অগ্নিসন্ত্রাস বা নির্বাচনকে সামনে রেখেই যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করা হয়, যেভাবে প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়, সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা যেতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতায় যেভাবে আজকে উন্নয়নের সোপান তৈরি হয়েছে জননেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বে, সেটা আমরা ধরে রাখতে চাই, যেটা আজকে আমাদের মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে সেটা আমরা ধরে রাখতে চাই, যেন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের যে পথ তিনি জাতির সামনে তুলে ধরেছেন সেটাকে আঁকড়ে ধরে আমরা সামনের দিকে এগোতে চাই। যে আপনি বিএনপির গ্রুপিং এর কথা বলছিলেন, আপনার নিজ দলের ক্ষেত্রে গ্রুপিং কতটা বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সামনে নির্বাচনে? আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমাদের আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং থাকবে, এটা খুবই স্বাভাবিক, নেতৃত্বের প্রতিযোগিতা, সেটা আমরা ওয়েলকামই জানাই। আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, এখানে দীর্ঘদিনের পুরনো সংগঠন, এখানে নেতৃত্বের জট রয়েছে, এখানে অনেকেই নেতৃত্বের আসনে আসতে চাই, সেই ক্ষেত্রে নেতার অনেক জট থাকার কারণে অনেকে হয়তো কাঙ্ক্ষিত সেই পদে আসতে পারে না, যার কারণে এখানে সেই প্রতিযোগিতার কারণে গ্রুপিং আমাদের মাঝে নেই সেটা আমি বলবো না। গ্রুপিং থাকুক না কেন, আমরা যেটা চাই যে অবশ্যই জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিধায় আজকে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন আমরা দেখি না, আমরা এই দেশে নিশ্চিন্তে আমরা আওয়ামী লীগের লোকজন আমরা ঘুমাতে পারি, আমরা চাই না 2021 সালে কিন্তু দুই গ্রুপিং এর হাজার যে এক সালে সমস্যাটির কিন্তু গ্রুপিং এর যে সমস্যা সেটি যদি নির্বাচন পর্যন্ত গড়ায়, যেমন গণমাধ্যমেও খবর হয়েছে যে গ্রুপিং এর জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি বিদ্রোহী প্রার্থী দিয়েছিলেন অনেক অনেকগুলো আসনে, এবং তার মধ্যে কয়েকজন বিদ্রোহী প্রার্থী জিতেছে, নৌকা কেবলমাত্র সম্ভবত 2 উপজেলা মিলে 5টি ইউনিয়নে নৌকা জয়লাভ করেছে, বাকিগুলোতে কয়েকটিতে বিদ্রোহীও হয়েছে 5 থেকে 5-এরও বেশি, এবং এই ঘটনাগুলি দিন শেষে যদি নৌকা দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় সেটি কি আসলে এক ধরনের গ্রুপিং এর খারাপ দিক কিনা? না, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাটা বললেন যে গ্রুপিং অবশ্যই একটা রাজনৈতিক দলের ক্রাইসিস মুহূর্ত হচ্ছে আন্দোলন আর নির্বাচন, অবশ্যই আমার আন্দোলনের সময় আমাদের গ্রুপিং থাকা যাবে না, মানে নির্বাচনের সময় কোনো গ্রুপিং থাকার প্রশ্নই আসে না। আপনি যেটা বললেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আপনার এইখানে হ্যাঁ আমার যারা আমার সাথে রাজনীতি করেছে অনেকে নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু আপনার যথার্থ জানাতে চাই যখন নির্বাচন যারা পায় নাই আমার পক্ষেরও তাদেরকে আমরা আমাদের তখন ঢাকায় ছিলাম ন্যাম ভবনে বসে, কিন্তু ন্যাম ভবনে বসে কিন্তু আমরা সবাইকে নিয়ে বিদায় দিয়েছিলাম যে না কোনো রকমের বিদ্রোহী ভোট করা যাবে না, কোনো স্বতন্ত্র কোন নির্বাচন করা যাবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে আমার কথা অনেকেই শুনেছে, অনেকে কিন্তু আমার কথা শুনে নাই, তারা কিন্তু নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করেছে, বিজয়ী হয়েছে, এর দায় আমি নিতে পারি না। আসলে গ্রুপিং নিরসনের পূর্ব শর্ত আমি মনে করি যে দলের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যার যেটা প্রাপ্য এটা যদি আমরা সবাই দিতে পারি এবং বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর দেখানো পথ, বঙ্গবন্ধুর দর্শনের উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার পথ বেয়ে যদি আমরা দেশ জাতির জন্য কাজ করতে পারি অবশ্যই আমরা গ্রুপিং থেকে সবাই বেরিয়ে আসতে পারবো। এইখানে গ্রুপিং এর কিন্তু মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাচনে আপনার ভাই তিনিও তো বিদ্রোহী প্রার্থী হিসাবে ছিলেন, সেটি কি জি একটু দৃষ্টিকটু নয়?
অবশ্যই দৃষ্টিকটু, অবশ্যই সেটা এই একই উত্তর দিতে হয় যে আমি সেটার বিপক্ষে ছিলাম, সেটার আমি টোটালি আমি তার বাইরে দাঁড়িয়েছিলাম। আপনার যথার্থে জানাতে চাই যে বিগত দিনে যখন নির্বাচন উপজেলা নির্বাচনগুলোতে কেন্দ্রীয়ভাবে কোনো মনোনয়ন দেওয়া হতো না, সেখানে আপনার লোকালি মনোনয়ন দেওয়া হতো, সেখানে সংসদ সদস্য যারা ছিলেন আমাদের এখানে, তারা কিন্তু এখানে 2টি উপজেলাতে বসে তারা মনোনয়ন দিয়েছিলেন। সেই সময় কিন্তু আমি বিদ্রোহী ভোট করেছিলাম। আমি যদি বলি যে সেই সময় দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট করেছিলাম, তাহলে ধরেন আমি ভোট করেছিলাম, আমি স্বতন্ত্রভাবে ভোট করেছিলাম। কিন্তু আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই যে আমি ভোট পেলাম 29,000, আর তারা যে মনোনয়ন দিল, যাকে দাঁড় করা দিল, আওয়ামী লীগ সাপোর্ট দিল, সে ভোট পেল 39,000। তাহলে এটা আপনার দেখতে হবে যে জনগণ কার পক্ষে বা দলের নেতাকর্মীরা কাকে ভোট বেশি দিতে চায়। নির্বাচনে জিতার পূর্ব সোচ্চ হচ্ছে ভোটের রাজনীতি থেকে এগিয়ে থাকবে, তো সেই রকম প্রার্থীকে আমাদের কিন্তু মনোনয়ন দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনি দেখেন 39,000 আর 27,000, না, তাহলে আমি আপনি যতটা এত কথা ডিফারেন্স যেখানে হয়েছে, এই এরকম ক্ষেত্রে অনেক মানে ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীর পর্বটা জন্ম তো হয়, একটু ছিল নয়, স্বতন্ত্র প্রার্থীর ছিল জন্ম। না বা মনোনয়নের পর্বটি ছিল না, এখন তো মনোনয়নের পর্ব রয়েছে বা দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়। তো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া তো অনেক জায়গায় বহিষ্কারও করা হয় দল থেকে যারা এই বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তো সেখানে তাদের সমর্থন দেওয়ার কথা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়েও বেশ কিছু অভিযোগ রয়েছে। জি, আসলে তারা বলতে পারে, আমি আপনাকে পরিষ্কার করে বললাম যে আমি বিদ্রোহীদের কোনো সময় মদদ দেই নাই, এবং বিদ্রোহীদের যারা ভোট মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে ডেকে নিয়ে আমার বাড়িতে ডাল ভাত খাইয়ে তাদের বলেছি, এখন জননেত্রী শেখ হাসিনা নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে, অতএব তার প্রত্যাশা, তার চাওয়ার বাইরে আমাদের এক ধাপও যাওয়া যাবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা জি সেটা মোকাবেলা করতে পারিনি। বুঝতে পারছি, আপনি সমর্থন দেননি বলছেন। আচ্ছা, স্থানীয় সম্মেলনে 2021 সালে পাল্টা সম্মেলন হয়েছিল বোধ হয় আপনার নেতৃত্বে, এরকমটি বলা হচ্ছে, আবার সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে, 144 ধারা জারি হয়েছে আওয়ামী লীগের এই যে কমিটি গঠন নিয়ে, একটু বলবেন আপনার এটি আসলে কি হয়েছিল? আপনাকে ধন্যবাদ যে আসলে একটা রাজনৈতিক দলের গতিশীলতা লাভ করে যোগ্য নেতৃত্বের দ্বারা। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে সেই সংগঠন কখনো গতিশীলতা আসে না, আর সংগঠন গতিশীলতা না আসলে আপনার ভোট বাড়ে না। ভোট জিনিসটা হয় যে বিগত দিনে সবসময় হয়েছে, আমি আপনাকে পরিষ্কার করে বলি আপনার মাধ্যমে, যে এইখানে সকল সময়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, একটা মাইম্যান তৈরি করার জন্য, একটা নিজস্ব ব্যক্তিগত বলাই তৈরি করার যে রাজনীতি, সেটা দীর্ঘদিন ধরে এই জনপদে চলেছে, যার কারণে এখানে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতে পারেনি, আর যোগ্য নেতৃত্ব বেরিয়ে না আসার কারণে সংগঠনের গতিশীলতা আসেনি, আর গতিশীলতা না আসার কারণে কিন্তু আমরা পরাজিত হয়েছি। আপনার স্বাধীনতার পর থেকে যদি দেখেন, এখানকার হিসাব কিতাব সবসময় আওয়ামী লীগ বিরোধী বা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধীরা এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। একমাত্র আপনার যাদের সামাজিক অবস্থান, নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি রয়েছে, তাদেরকে যদি আমরা মনোনয়ন না দিতে পারি, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সংগঠন স্থবির হয়ে যায়, যার কারণে কিন্তু এখানে আমাদের সেই অবস্থাগুলো তৈরি হয়েছে। এখানে আপনি যেটা বললেন আমাদের সম্মেলন কেন্দ্রিক, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এই এরিয়া আপনার পরিষ্কার উত্তর দিতে পারবে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ এটা তদারকি করেছে সবসময়, তারা এটাকে এটা নিয়ন্ত্রণ করেছে, জেলা আওয়ামী লীগ এটা পরিষ্কার উত্তর দিতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, যখন যে একটা বৃহৎ গোষ্ঠীকে বা একটা বৃহৎ সেন্টিমেন্টকে বাইরে রেখে পকেট কমিটি করা হচ্ছে শুধু মুষ্টিমে 2, 4, 50, 100 জন লোককে নিয়ে, তখন কিন্তু সেটা মানুষ ও নেতা কর্মীরা বসে থাকেনি, তারা প্রতিরোধের জন্য তারা বেরিয়েছে, এবং সেটা জেলা আওয়ামী লীগের নির্দেশেই সেটা করেছে, যেহেতু এক পক্ষকে টোটাল বাইপাস করা হয়েছে, সেই কারণেই কিন্তু এই কাজগুলো সেই সময় হয়েছে। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের নির্দেশেই এখন যে অবস্থা, আপনি 2001 সালের কথা, 21 সালের কথা বললেন, আজকে কিন্তু 2023 সাল, এখনো কিন্তু সেই জায়গাতে আমরা এখনো সম্মেলন ওই পর্যায়ে এখনো কিন্তু উভয় পক্ষকে ঐক্যবদ্ধ করে যে সম্মেলন হওয়ার যে সেটা আমরা ওয়ার্ড কমিটি গুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে, এবং আগামী দিনে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এখানে ইউনিয়ন কমিটি গুলোও হবে,
আজকে সেই সমস্যাগুলো তৈরি হয়েছিল বলে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সেটা পদক্ষেপ নিয়েছে, এবং তাদের তোমার নেতৃত্বে আগামী দিনে ইউনিয়ন কমিটি করে এখানে একটা সংগঠনের শক্তিশালী ভিত রচনার জন্য কিন্তু মাননীয় এখন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের আমার কাছে এই যে গেল 2 দিন আগের একটি সংবাদ রয়েছে, গেল 26 মে, সেখানে হয়েছে ফিতা কেটে লালপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির আরেকটি কার্যালয় উদ্বোধন করেছেন, উদ্বোধন করা হয়েছে। আরেক একটি কার্যালয় রয়েছে, তার মধ্যে লালপুরে আরেকটি কার্যালয় হয়েছে। তার মানে এই যে এতে কি একদম দৃশ্যমান নয় যে বিভ্রান্তিটা এখনো রয়ে গেছে, এই যে বিভাজনটা এখনো রয়ে গেছে? আসলে এই এই যে আপনি যেটা ফিতাকেটে উপজেলা আওয়ামী লীগের আর একটি অফিসের কথা বললেন, এটা আসলে আমরা নিজেরা এ বিষয়ে আমরা ওয়াকিবহাল না, যদিও উপজেলা আওয়ামী লীগের একটা আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, এই উপজেলা আওয়ামী লীগের একটা যদি অফিস কোথাও করতে হয় অবশ্যই সেটা দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা সাপেক্ষে একটা অফিস করা উচিত। সেই কাজটা হয় নাই বিধায় আমরা সেটাতে অংশগ্রহণও করি নাই, আমরা সেই অফিসের অফিসকে আমরা সাপোর্ট করি নাই, আমরা সেটাকে সাদরে গ্রহণ করি নাই। এখানে আসলে কিছু কিছু নেতৃত্ব রয়েছে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হয়তো নিজের মতো করে আসলে সিদ্ধান্ত গুলো নেয়, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দলীয় যে কোনো প্রোগ্রাম বা কর্মসূচিতে নিজের মতো করে সবসময় আসলে সিদ্ধান্ত গুলো নিলে হয় না, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। আমরা মনে করি সে জি বিষয়টা জেলা আওয়ামী লীগ অবগত হয়েছেন, সে জেলা আওয়ামী লীগ বুঝতে পেরেছেন বিধায় সেটা অবশ্যই আমাদের একটা একটা কমিটি একটা অফিসে হবে আগামী দিনে, সেটা আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হজ ব্রত পালনের জন্য সৌদি আরবে গিয়েছেন, তিনি ফিরে আসলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমরা একটা অফিসে করব। যে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে, এই যে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য নিয়ে বেশ অভিযোগ রয়েছে আপনার এলাকাতে রয়েছে, করোনাকালে একটি সংবাদ রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের 18 লক্ষাধিক টাকা হরিলুট, করোনাকালে তো মানুষ আসলে চিকিৎসা নিয়েই চিন্তিত, সেখানে হরিলুট। আর এখনকার সময়েও মানুষ উপযুক্ত স্বাস্থ্য পাচ্ছে না বলে বিভিন্ন সংবাদও রয়েছে, অনেকে সেটি অভিযোগও করেছেন, একটু আপনার মন্তব্য জানতে চাই এলাকার অভিভাবক হিসাবে। আমাদের কালকের হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি যেটা করি, আপনাকে ধন্যবাদ জানাই যে আমি কালকে আমাদের লালপুর উপজেলা হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি আমরা মিটিং ছিল, সেই মিটিংটা আমরা করেছি। আপনাদের যথার্থ জানাতে চাই হাসপাতালে ইতিমধ্যে আমরা ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, শিক্ষার চিকিৎসার মান আমরা উন্নত করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে আপনার হাসপাতালে। আমরা আমার কাছে একটা তালিকা রয়েছে, কালকে আমরা মিটিংটা করলাম, আমরা ইতিমধ্যে লালপুর হাসপাতালে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করোনাকালীন আমরা যখন ডিস্ট্রিক্ট বা বিভাগীয় আমাদের রাজশাহী পড়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসা সেভাবে পায় না, সে কথা চিন্তা করে কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে আমরা কিন্তু দুটি উপজেলা দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট আমরা নির্মাণ করে দিয়েছি, যার মাধ্যমে সেখানে আর মানে যারা করোনায় আক্রান্ত হয়েছে সেই মানুষগুলোকে আর রাজশাহীতে বা বিভাগীয় শহরে বা জেলা শহরে যেতে হয়নি, এখান থেকে তারা ট্রিটমেন্ট পেয়েছে এবং 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা এখানে স্থাপন করতে সক্ষম হয়েছি। হাসপাতালের আবাসিক এলাকায় টেকসই ঢালাই রাস্তা ছিল না, যেটা আমরা ইতিমধ্যে ঢালাই রাস্তা আমরা নির্মাণ করে দিয়েছি, সেখানে এখন ময়লা আবর্জনা পড়ে থাকে না, আর সেখানে যারাই যায় রোগী বা রোগীর সাথে যারাই যায় সেখানে একটা সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। হাসপাতালের সীমানা প্রাচীর আমরা নির্মাণ করে দিয়েছি ইতিমধ্যে লালপুর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আমরা সীমানা প্রাচীর নির্মাণ করে দিয়েছি, হাসপাতালে নতুন স্টোর রুম আমরা স্থাপন করেছি ইতিমধ্যে, হাসপাতালে নতুন কনফারেন্স রুম যেখানে আমরা কালকে প্রথমে আমরা হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটি আমরা মিটিং করলাম, কনফারেন্স রুম স্থাপন করেছি। আমরা বিলমারিয়া উপস্বাস্থ্য কেন্দ্র, লালপুর নাটোরের সীমানা প্রাচীর নির্মাণ ও নির্মাণ ও 9টি কমিটি ক্লিনিক সংস্কার ও টাইলস স্থাপন করেছি এই সময়ের মধ্যেই, এনসিডি কর্নার স্থাপন এবং এর মাধ্যমে 4,907 জন রোগীদের চিকিৎসা সেবা চলমান রয়েছে এখনো।
এনসিসি কন্যার স্থাপন এবং এর মাধ্যমে 2495 জন গর্ভবতী মায়েদের সেবা প্রদান, এটা কিন্তু আগে জি ছিল না, আমরা নতুন করে কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করেছি আমার এই সময়ের মধ্যে। হাসপাতাল চত্বরে 500টি ফলজ বনজ ঔষধি গাছের চারা আমরা ইতিমধ্যে রোপণ করেছি। আপনাদের যথার্থ জানাতে চাই আমাদের এই হাসপাতালে, এখন লালপুরে এই হাসপাতালে আমরা সেখানে অনেক সময় প্রেগনেন্সিরা বিভিন্ন ক্লিনিকে যায়, অর্থনৈতিকভাবে যাদের সেই সামর্থ্য থাকে না, অনেক সময় হয়রানির শিকার হয়, অনেক সময় অর্থনৈতিকভাবে সেই সক্ষমতা তাদের থাকে না। আজকে আমাদের সেই কথা বিবেচনা করে আমাদের এই হাসপাতালে আমরা সেখানে সিজারিয়ান ব্যবস্থা থেকে ডেলিভারি, নর্মাল ডেলিভারি, এটা প্রতিনিয়ত প্রতিদিনই আমরা হচ্ছে সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে করতে পেরেছি। বিধায় এখন আমাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আমাদের 30 বেড ছিল, সেটা আমরা কিন্তু আজকে 50 বেডে উন্নীত করেছি। এখানে ডাক্তারের জন্য আমরা বিল্ডিং আমরা এখানে করে দিয়েছি, তাদের প্রতি ডাক্তার যেন থাকতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা নিশ্চিত করেছি। আমরা এক্সরে সহ প্যাথোলজিক্যাল সকল সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করেছি, যেখানে টেস্টের জন্য আর বাইরে যেতে হয় না, প্রাইভেট ক্লিনিক গুলোতেও ধর্ণা দিতে হয় না। এখান থেকে আমরা নর্মাল যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা এখানে নিশ্চিত করার মাধ্যমে আজকে চিকিৎসার ক্ষেত্রে একটা বড় দ্বার আমরা উন্মোচন করতে সক্ষম হয়েছি। জি মাননীয় সংসদ সদস্য, আমরা একটু ভিন্ন আরেকটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার। অনেকগুলো জাতীয় দৈনিকে সংবাদটি প্রচার হয়েছে, খাদ্য গুদাম কর্মকর্তাকে এমপির বাড়িতে ডেকে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ, এছাড়া অন্যান্য সংবাদে পিস্তল ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা, এরকমের নিশ্চয়ই আপনি দেখেছেন, কারণ এই সংবাদ জাতীয় দৈনিকের অনেকগুলো সংবাদপত্রে এসেছে। খাদ্য গুদাম, এটি ইত্তেফাকের সংবাদ, খাদ্য গুদাম কর্মকর্তাকে আটক করে চাঁদা ও মারধরের অভিযোগ, এ বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে যারা কর্তৃপক্ষ তাদের সাথে আপনি কথা বললে আরো ভালো হয়, যেটা একটা মিথ্যা, এটা মিথ্যা প্রমাণ হয়েছে। এখন খাদ্য গুদামের 5 সদস্যের কমিটি যেটা তদন্ত করেছে, বিভাগীয় অফিসাররা এসেছিলেন, এই ধরনের কোনো সত্যতা পায় নাই। বরঞ্চ যে খাদ্য গুদামের কর্মকর্তা এই ধরনের কথা বলেছে সে আমার বাড়িতেও আসে নাই, সে যদি আমার বাড়িতে এসে লাঞ্ছিত হতো সেটা অনেক পুরনো বিষয়, সে আমাকেই বলতে পারতো। আপনি দেখেন যে আপনি আমাকে না বলে উনি বলছে যে এক সময় রাস্তায়, এক সময় বলছে গোপালপুর রেলগেটে, আসলে তার কথার কোনো ভিত্তি নেই। এটা তার তদন্ত কমিটি তার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, সেটা জানলেই তো আপনার আমার বাড়িতে কোনো খাদ্য গুদামের কর্মকর্তাকে মারপিট করা হয়েছে কিনা, তাকে কেউ পিস্তল ঠেকিয়েছে কিনা, তার সেই তদন্ত রিপোর্টে কিন্তু সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে। জি নিশ্চয়ই। আমরা আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার, বালু উত্তোলন নিয়ে এলাকার মানুষ মানববন্ধন করেছে, এটি গেল 2-1 মাস আগের একটি সংবাদ, আমার হাতে রয়েছে জায়েজাদ্দিন পত্রিকার। লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, একটু বলবেন যে এই বালু উত্তোলন অবৈধভাবে হওয়ার কারণে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি মানে এটা তো আমরা যমুনা টেলিভিশনে আপনার মতো একজন দেশ বরেণ্য সাংবাদিকের সঙ্গে আমি কথা বলছি, যখন তখন আপনার এই বিষয়গুলো যে প্রশাসন এটা হ্যান্ডেলিং করে এটা আপনার সেভাবে বলা উচিত যে অবৈধ বলতে আমরা কি বুঝি। অবৈধ বলতে এই 50 বছরের বাংলাদেশ, 48 বছর, 52 বছরের বাংলাদেশ, 50 বছর সেখানে কোনো জলমহল বালুমহল ঘোষণা করা হয়নি, সেখানে প্রতিনিয়ত বালু দস্যুরা এবং হচ্ছে যারা ভূমি দস্যু তারা কিন্তু প্রতিনিয়ত সেখানে এই অবৈধভাবে বালু উত্তোলন করত, এবং বালু উত্তোলনের মধ্য দিয়ে অনেক সময় আমাদের পদ্মা, যে আমার ঐতিহাসিক নদী, যে পদ্মা ঐতিহ্যবাহী পদ্মা নদীর অনেক সময় অনেক জায়গাতে ভাঙন সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের পুনরায় সেখানে বাঁধ নির্মাণ মানে প্যালাসাইটিং দিয়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেখানে আমাদের ফেলতে হয়েছে। সেই জায়গা থেকে আজকে যেটা করা হয়েছে সেটা আমরা এটাকে বালুমহল ঘোষণা করেছি। আজকে বালুমহল ঘোষণা করার মধ্যে দিয়ে আজকে সেখানে সরকারিভাবে সেখানে 5 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকার মতন ডাক হয়েছে, যারা টেন্ডার পেয়েছে তারা এটা ডেকে নিয়েছে এবং তারাই সেখানে বালু উত্তোলন করেছে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো প্রশ্নই আসে না, যারা করেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে। কিন্তু যে মানববন্ধনটি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত তারা তো মানববন্ধন করছে, যারা ক্ষতিগ্রস্ত তারা মানববন্ধন করেছে, কিন্তু উল্টা এই মানববন্ধনের বিরুদ্ধে আরো বড় বড় মানববন্ধন হয়েছে, এটাও আপনার যথার্থ জানাতে চাই। যেখান থেকে আজকে তারা যেখানে মানববন্ধন করেছিল সেখান থেকে 10 কিলো ভিতর থেকে বালু উত্তোলন করা হয়। এখন আপনি চিন্তা করেন যে 10 কিলো
ভিতরে যদি বালু উত্তোলন করে যারা জলমহল ইজারা নিয়েছে, বালুমহল যারা ইজারা নিয়েছে, তারা যদি 10 কিলো ভিতর থেকে বালু উত্তোলন করে, সেই ক্ষেত্রে কারো কি ওই এটা নিয়ে মানববন্ধন করার কোনো প্রশ্ন আসতে পারে বলেন? 10 মাইল তাহলে এরা ফাঁকে যদি আপনার এটা এটা মানববন্ধন উদ্দেশ্য নিয়ে করা আপনার হয়েছে, মানে এটি কারণ তারা এরা তো আসলে কারা এখন এই মানববন্ধন করে? বালু উত্তোলন করতে পারে না অবৈধভাবে, তারা এখানে বালু উত্তোলন করে যে অবৈধ বালু উত্তোলন করে যা টাকা পয়সা অবৈধভাবে টাকার পাহাড় গড়তো, সেই সুযোগটা তারা না পেয়ে এই ধরনের একটা যারা যারা পেয়েছে, যারা মানুষ যারা বালু মহল্লা লিজ পেয়েছে, তাদের বিরুদ্ধে এটা করার মাধ্যমে আসলে তারা নিজেরা যখন চাঁদা চেয়ে চাঁদা না পায় তখন কিন্তু এই ধরনের একটা মানববন্ধন করে বিভ্রান্ত সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছু না। জি, আমরা একটু ভিন্ন সমস্যা, এলাকার মাদক সমস্যা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি। মাদক সমস্যা রয়েছে আপনার এলাকাতেও, সে ধরনের বিভিন্ন সময় সংবাদও হয়েছে, আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ জানাই যে মাদক আমাদের সমাজ ব্যবস্থার জন্য অবশ্যই হুমকি স্বরূপ। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা যেভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চান। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে স্মার্ট সিটিজেনশিপ আমাদের দরকার। সেই চিন্তা চেতনা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে তিনি মাদক নির্মূলের কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা মাদক নির্মূলের জন্য আমরা প্রতিনিয়ত উঠোন বৈঠক আমরা করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এবং আপনার জ্ঞাতার্থে জানাতে চাই 4.5 বছরে মাদকের জন্য যেখানে মাদক লোড হতো ট্রাকে, এখানে আপনার পদ্মার চরঘিসা আমাদের লালপুর বিধায় ভারতের সীমানা বা বর্ডার এলাকা রয়েছে বিধায়, এখান থেকে নদীপথে মাদক আসতেছে, মাদক বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যেতে, এর আগে এগুলো নিয়ে পত্রিকায় জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় হেডলাইন হয়েছে। আজকে সেই জায়গা থেকে মাদকের এই ধরনের কোন ট্রাক পাচার, ট্রাক লোড হওয়া তো দূরে থাক, এইখানে মাদকের বড় বড় ব্যবসায়ীরা আমরা প্রথমেই ঘোষণা দিয়েছিলাম মাদক কোনো পেশা হতে পারে না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, আজকে সেই সুযোগ গুলো নেই। হ্যাঁ, আপনার কথা আমি মানি যে মাদক একদম চলছে না সেটা আমি বলবো না, কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছি। এবং মাদক থেকে যেন আগামী প্রজন্ম বেরিয়ে আসতে পারে, আমাদের সন্তান আগামী তরুণ যুব সমাজ যাতে বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমরা প্রতিটা মিটিং মিছিলে আমরা সে ব্যাপারে জনসচেতনতামূলক কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, এবং সেই কারণে আমরা এটাকে অনেকটাই আমরা বলবো যে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। এবং সেই ক্ষেত্রে প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই 4.5 বছরে কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবীর জন্য প্রশাসনকে একদিনও ফোন পেতে হয় নাই। কিন্তু স্থানীয়ভাবে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, এর সাথে সংশ্লিষ্ট বা বিতর্কিত কয়েকজন মানুষকে আপনার সাথে বিভিন্ন উঠান বৈঠক বা বিভিন্ন সমাবেশে দেখা যায়। একটু বলবেন কি এটি নিয়ে, এই বিতর্কিত মানুষদেরকে আপনার সাথে দেখা যায় বা এই কথাগুলো আসার কারণ কি আসলে? আসলে যারা ওই যে বললাম যে ট্রাক লোড হতো এখান থেকে মাদক ব্যবসাগুলো করত, যারা ইতিমধ্যে মাদক বেক ব্যবসা ঠিক মতো করতে পারছে না, যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পুলিশি গ্রেপ্তারের শিকার হয়েছে, যারা র‍্যাবের দ্বারা গ্রেপ্তার হচ্ছে, প্রতিনিয়ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গ্রেপ্তার হচ্ছে, এখন আসলে তারা সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছে না বিধায়। মাদকের বিরুদ্ধে যে আমরা জিরো টলারেন্স নিয়ে আমরা দুর্বার গতিতে আমরা এটা কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছি, এটা হয়তো তাদের পছন্দ না, যার কারণে তারা কিন্তু হয়তো এই এই যে কথা বলতে মোহন পারে যে এবং আমরা খালেদ আমার নামের আশেপাশে দুজনের অভিযোগ মাদকের আছে, মাদক ব্যবসায়ী থাকে বা সেবী থাকে, এটা মানুষ না আপনি সদস্য উপেক্ষা মোহন রাখবেন। এবং খালেদ নামে দুজনের নাম বলে অভিযোগ করা হয়েছে, এদের বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, খালেক একজন ব্যবসায়ী মানুষ, সে তার একটা বড় দরামপুর কাদেরাবাদ সেনা বিশ্বের সামনে, গেটের সামনে তারা অনেক বড় একটা ব্যবসায়ী, সে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, সে মাদক ব্যবসায়ী নয়। এই কথাগুলো যদি বলে, এই এখন উপজেলা আওয়ামী লীগের সে জয়েন্ট সেক্রেটারি, এখন যদি সে বলে মাদক ব্যবসায়ী, আমার কিছু বলার নাই, ওকে বাংলাদেশের কেউ মাদক ব্যবসায়ী বলবে না, এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। মোহন মাদক ব্যবসা করে, এখন যদি বলি যে মোহন মাদক ব্যবসা করে, এদের কি তথ্যপত্র আপনার কাছে আছে, যারা আপনাকে তথ্য দিল আপনি যদি বলেন তাদেরকে, তারা কিন্তু সেটা দেখাতে পারবে না। হ্যাঁ, মাদক কেউ সেবন করতে পারে সেইটা থাকতে পারে, সেটা কম বেশি থাকতে পারে আমাদের সাথে, কিন্তু মাদক ব্যবসা করবে যদি একজন দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো মাদক ব্যবসায়ীর আশ্রয় প্রশ্রয় আমাদের কাছে নেই।
জি আপনি বলছেন, আমরা অবশ্য এলাকার থেকে অভিযুক্ত এসেছি। আপনি যে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, আপনার হলফনামা যেটি আপনি জমা দিয়েছিলেন, আমরা সেখানে অবশ্য দেখছি যে আপনার ব্যবসায়িক আয় বা এবং কৃষি খাত থেকে যেটি আয় খুব বেশি নয়, অল্পই আয়। একটু বলবেন কি যে এখানে কি কোনো তথ্য গোপন হয়েছে, নাকি এই আয়তেই আপনি চলছেন? আসলে এই ব্যবসায় মাত্র 2,15,000 টাকা বাৎসরিক, আর একটি 50,000 টাকা আমি বাৎসরিক আয়। আমি আপনার এখন যে আমার আমি নতুন যে আমাদের দিয়েছি, আমি যে আমার ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেটা দেখলেই আপনার ক্লিয়ার হতে পারবেন। হ্যাঁ, তথ্য গোপনের কোনো প্রশ্নই নেই। আমরা কৃষক, আমার বাবা কৃষক, আমার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বাবার মৃত্যুর পর আমার ভাইরাও গৃহস্থ পরিবারের সন্তান, তারাও কিন্তু 25 বছর চেয়ারম্যানই করেছেন। আজকে আমরা সংসদ সদস্য হয়ে গেছি। এখন যদি বলেন যে আমাদের আসলে তথ্য গোপনের বিষয়ে, আমি যেখানে ছিলাম এমপি হিসাবে আমি সেই জায়গাতেই রয়ে গেছি এখনো। এখন আমি টিনের ছাপরার মধ্যেই ঘুমাই, আমার কোনো লোভ লালসা নেই, কোনো অর্থ বিত্তের মালিক হয়েছি বাংলাদেশের কেউ বলতেও পারবে না। আর তথ্য গোপন করার তো প্রশ্নই আসে না, কেননা ইতিমধ্যেই আমরা যে এই দেশে সততার সহিত দায়িত্ব পালন করেছি, কোনো নিয়োগ বাণিজ্য না করে সমস্ত চাঁদাবাজি বন্ধ করেছি, কোনো খাত নেই যে খাত থেকে অর্থনৈতিকভাবে সুবিধা নিয়েছি, এরকম কোন তথ্য উপাত্ত কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমি তথ্য গোপনের প্রশ্নই আসে না, এবং আমি যে জায়গাতে আছি আমি সেই জায়গাতেই রয়ে গেছি। না, আমি আসলে এই জন্য জানতে চেয়েছিলাম যে যেহেতু এখানে আয় কম, 2,15,000 টাকা একটি খাতের, আর একটি সব মিলে 2,75,000 টাকা বাৎসরিক আয়। তো রাজনীতি আপনি করেন, আপনি রাজনৈতিক পরিবারের, এত অল্পতে তো নিশ্চয়ই আপনার হওয়ার কথা না, আমি সেজন্য জানতে আসলে চেয়েছিলাম। আমার বাবা একটা বড় গৃহস্থ মানুষ, আমাদের 400 বিঘা জমি। আমরা যদিও এখন ভাইয়েরা অনেকে গেলে ভাগ, ভাই বোনেরা অনেক ভাগ করে ফেলেছি, অনেকেই ক্ষতিও করে ফেলেছি। সেই ক্ষেত্রে আমাদের এটা আছে, আমাদের মাছের ব্যবসা আমরা করি, আমাদের অন্যান্য টুকটাক কিছু আমার কৃষি ভিত্তিক যে ব্যবসাগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন সময়ে যে আমাদের কৃষি ভিত্তিক বিভিন্ন পণ্যগুলো উঠে বাজারে, সেগুলাই স্টক করা সহ কিছু ব্যবসা করি, সেভাবে এখনো চলছে। এমনি এ সংসদ সদস্য হওয়ার পরে কি কোনো সুবিধা নিয়েছেন বা কোনো কিছু, না সুবিধা এখন পর্যন্ত কোনো গাড়ি সুবিধা, কিনেছেন? গাড়ি তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটা সংসদ সদস্যদেরকেই ট্যাক্স ফ্রি যে গাড়িটাই দেয় সেটা আমি নিয়েছি। জি হ্যাঁ, ট্যাক্স ফ্রি, তবে কিনতে হয় নিশ্চয়ই, মানে সেটা মূল কিনতে দামটা হয়, দিতে হয়। এটা আমি আমার আপনি জানেন যে ভাতা দেয় মাসে, সেই ভাতার সিস্টেমে আমরা একটা ব্যাংকের মাধ্যমে নিয়েছি, ভাতাটা সেখানে চলে যায় আর কি। যে মাননীয় সংসদ সদস্য, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, একটু জানতে চাই শেষ প্রশ্ন, আপনি কেন মনে করছেন যে মানুষ আপনাকে আগামী বছর আবারও ভোট দিবে, সেই কারণটি জানতে চাই। আপনাকে ধন্যবাদ। যে আসলে মানুষ জনপ্রতিনিধি, আমি রাজনীতি করতে এসে শিখেছি, আমি ছাত্রলীগ করেছি, আমি ইউনিয়ন ছাত্রলীগ, থানা ছাত্রলীগের সেক্রেটারি, থানা ছাত্রলীগের সভাপতি, আমি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, আমি মনে করি একটা রাজনীতিবিদের সর্বোচ্চ পাওয়া এটি। অতএব সেই একজন রাজনীতিবিদের ব্যক্তিগত প্রত্যাশা কখনো এর বাইরে থাকা উচিত না, যে মানুষ তাকে ভালোবাসবে, সে মানুষের কল্যাণে কাজ করতে পারছে, সে দেশের ভালোর জন্য কাজ করতে পারছে, এটা নিয়ে তার খুশি থাকা উচিত আমি মনে করি। সেই জায়গা থেকে আমি এই জনপদে প্রথম দিন শপথ গ্রহণের পরে আমি আমার এই জীবদ্দশায় দেখেছি যেভাবে অটো ছিয়েঞ্জিয়ালা রিক্সাওয়ালাদের কাছ থেকে, মুদি দোকানদার পান দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করা হতো, আমি প্রথম দিনই বলেছিলাম এই আজকে কিন্তু সেখানে চাঁদাবাজিটা এ পর্যন্ত বন্ধ রয়েছে, কেউ চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করতে পারেনি। আমাদের এইখানে কোন রকমে এই সময়ের মধ্যে যেখানে প্রতি বছর 5-10 জন করে খুন হতো, যেখানে হত্যা করা হতো, লালপুর আপনারা জানেন সন্ত্রাসের জনপদ, আমি আপনাকে বলছি এই 4.5 বছরে এই ধরনের কোন কর্মকাণ্ড কোন সন্ত্রাসী করতে পারেনি। সন্ত্রাসী কিন্তু এলাকায় রয়েছে, কিন্তু তারা কিন্তু সেই পথ থেকে, আমরা চেষ্টা করেছি সন্ত্রাস ছেড়ে তারা নিজের পরিবারকে ভালোবাসুক, সে অন্য কোন যে কোনো পেশা বেছে নিক, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করেছি। বিধায় এখানে আজকে শান্তি স্থাপন হয়েছে, আজকে রাত দিন মানুষ সারাক্ষণ চলতে পারছে রোডঘাট গুলা, এই যে এলাকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বিরল দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, যে প্রতিটা এলাকায় আমরা সুন্দর টকটকে ঝকঝকে রাস্তা আমরা করতে পেরেছি। আমরা এই এলাকার
সমস্ত শিক্ষা ব্যবস্থার জন্য। আমরা যেমন শিক্ষার মান উন্নয়ন শিক্ষক আমরা সেমিনার করেছি দুটি উপজেলায়, আমরা একাধিকবার করেছি, পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা এখানে ফাউন্ডেশন গঠন করেছি, যে ফাউন্ডেশনের মাধ্যমে গরিব অসহায় শিক্ষার্থীদের আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। পাশাপাশি যে কাজটা আমরা করছি, যে যেখানে প্রতিটা বিদ্যালয়, যেখানে একাডেমিক বিল্ডিং নাই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একাডেমিক বিল্ডিং দিয়েছে, এবং আধুনিক তথ্য প্রযুক্তির শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তার উপহার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আমরা আগামী দিনে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা সর্বোপরি এই জনপদে আমরা সব থেকে নিজে সৎ থেকে এবং আমার পরিবারের কাউকে কোনো অনৈতিক সুবিধা ধারে কাছেও যেতে দেয়নি। আমার নেতা কর্মীরা এই এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আছে 4.5 বছরে কেউ সম্পৃক্ত হতে পারেনি, কাউকে সুযোগ দিয়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে আমরা হয়রানি করিনি। বিধায় এখানে যদি বলি গ্রুপিং এর কথা বলেন আপনি, গ্রুপিং পলিটিক্স আমি বলবো না, ক্ষমতার দাপট দেখে অন্য গ্রুপের কাউর উপর আঘাত করবে সেই পরিস্থিতি কিন্তু আমাদের এখানে নেই। বিধায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাসাধ্য আমি যেটা করেছি আমি মনে করি কম করে নাই, যা অনেক বছরও যা করতে পারে নাই, আমি 4 বছরে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি সেটা করতে সক্ষম হয়েছি, এবং মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিধায় আমি মনে করি আগামী দিনে রাজনীতির মানে যেটা বোঝায়, কারণ একটা রিক্সাওয়ালা সে এক সময় হয়তো ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু তার চাঁদাবাজিটা বন্ধ হয়নি, তার মনে মনে যে চাঁদা লেওয়া হতো 50, 100 টাকা, 150 টাকা, সেটা কিন্তু বন্ধ হয়নি, আজকে বন্ধ হয়েছে। বিধায় তারা কিন্তু প্রাণ খুলে বলতে পারে আমরা একজন ভালো এমপি পেয়েছি, সৎ এমপি পেয়েছি, যে কারণে আমি মনে করি আমার ব্যক্তি ইমেজ এই জনপদে রয়েছে। আমি বিগত দিনেও নির্বাচন করে সেটা আমরা প্রমাণ করেছি। আজকে এই জায়গাতে আমি মনে করি আমি ভালো কাজ করেছি, সৎ কাজ করেছি, জনগণের কল্যাণে কাজ করেছি। বিধায় আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন, আমাকে মনোনয়ন দিবেন, এবং এই জনপদের মানুষ এই উন্নয়নের ধারা এবং এই শান্তির ধারাকে অব্যাহত রাখার জন্য আমাকে আবার তারা ভোট দিবে এবং এবার নির্বাচন হবে। জি, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আমাদের কাছে এতক্ষণ, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, দেখা হবে। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এমপির কাছে নানান প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি আমরা। প্রতিদিন বিকেল 4টায় আবারও হাজির হব এমপির কাছে প্রশ্ন অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।